মেহেরপুরে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু আক্তার করণ কথা বলবো তার সাথে। করণ, আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ চৈতি আপনাকে। সকাল থেকে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হচ্ছে। 1971 সালে 17 এপ্রিল আজকের এই দিনে বাংলাদেশের প্রথম সরকার গঠন হয় মেহেরপুরের আপনার যে বৈদ্যনাথ তলা আম্রকাননে, তারপর থেকে যে নাম হয় মুজিবনগর। প্রতি বছরে কিন্তু এই দিনটি পালন করে আসছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জেলা প্রশাসন। আজকেও সকালে আপনার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং সকাল 9:30 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মুজামেল হক আমার যে স্মৃতিসৌধটি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, সেই স্মৃতিসৌধে কিন্তু এসে পুষ্পমাল্য অর্পণ করছেন। এর সাথে কিন্তু আরো অনেকেই আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ রয়েছেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারাও কিন্তু এখানে এসে পুষ্পমাল্য অর্পণ করছেন। এখন কিন্তু আলোচনা সভা চলছে শেখ হাসিনা মঞ্চে। এখানে কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা থেকে রওনা দিয়েছেন হেলিকপ্টার যোগে আপনার বাহাউদ্দিন নাসিম, তারপর হচ্ছে আপনার প্রেসিডিয়াম সদস্য এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বেশ কয়েকজন নেতা, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলোচনা সভাস্থলে আসবেন এবং সেই আলোচনা সভায় যোগদান করবেন। এই আলোচনা যে জনসভা রয়েছে সেই জনসভায় কিন্তু মেহেরপুর সহ আশপাশের 10 জেলার যেসব মানুষ রয়েছেন, যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা, এরা কিন্তু এখানে এসে এই জনসভাস্থলে কিন্তু উপস্থিত হয়ে গেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি জনসভাস্থল কিন্তু বেশ আপনার লোকারণ্য হয়ে গেছে, বেশ গরম রয়েছে। এরপরেও কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি চোখে পড়ার মতো এবং দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়েই 17 এপ্রিল পালন হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চৈতি। করণ, ধন্যবাদ আপনাকে।